বিপদসীমার উপর দিয়ে বইছে মেঘনা নদীর পানি আর বিপদসীমা ছুঁই ছুঁই করছে পদ্মার এই বিষয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন শুভ ঘোষ শুভ ঘোষ আপনি মুন্সীগঞ্জ থেকে যুক্ত হয়েছেন পদ্মা দেখা যাচ্ছে সেখানকার পরিস্থিতি কী ফারাবি আসলে টানা বৃষ্টিতে কিন্তু বৃদ্ধি পাচ্ছে মুন্সিগঞ্জের মেঘনার পানি এখন পর্যন্ত পানি উন্নয়ন বোর্ডের যে তথ্য পাওয়া গেছে প্রায় বিপদসীমার প্রায় বত্রিশ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে মেঘনার পানি এতে করে নদীর তীরবর্তী যেসব এলাকা আছে সেসব এলাকাতে কিন্তু লোকালে পানি ঢুকতে শুরু করেছে আমরা মুন্সিগঞ্জের গজারিয়া যে ফেরিঘাট এলাকাতে আছি এখানে কিন্তু যে পল্টন আছে সেটিও ডুবে গেছে তবে এখন পর্যন্ত কিন্তু বিপদ সীমার প্রায় ষাট সেন্টিমিটার থেকে সত্তর সেন্টিমিটার নিচে রয়েছে পদ্মার পানি তবে পানি বোর্ড বলছে সন্ধ্যা নাগাদ পরিস্থিতির উন্নতি না হলে এই পানি আরও বাড়তে পারে এতে করে নদী বৃষ্টি বেষ্টিত যে জেলা মুন্সিগঞ্জ একদিকে ধলেশ্বরী একদিকে পোদ্মা ও অন্যদিকে যে মেঘনা চারিদিক থেকেই যে নদী বেষ্টিত একটি জেলা মুন্সিগঞ্জ এই জেলার মানুষের মধ্যে কিন্তু বন্যার একটি শঙ্কা বা আশঙ্কা করছেন তারা এতে করে আগাম প্রস্তুতির নেয়ার কথা বলছে স্থানীয় প্রশাসনকে সেই তাগিদটি তারা দিচ্ছেন তবে এখানকার নদী তীরবর্তী যেসব গ্রাম রয়েছে সেসব গ্রামে আমরা দেখেছি নদীর গ্রামের পাশে যে সব জমি রয়েছে ফসলি জমি সেসব ফসলি জমিতে কিন্তু এখন পানি উঠেছে তবে সেটি হাঁটুর নিচে রয়েছে অর্থাৎ আধা ফুট পানি বলা যায় এখন পর্যন্ত তবে এই পানিটি এখানকার স্থানীয়দের সাথে কথা বলে যেটি জানা গেছে যে গতকাল কিন্তু এই পানিটি অনেকটা দূরে ছিল এবং বেলা যত বাড়ছে সময় গড়াচ্ছে এই পানি কিন্তু তত বেশি লোকালয়ের দিকে অগ্রসর হচ্ছে এবং এখানকার লোকজন কিন্তু এখন থেকে কিছুটা সতর্ক হয়ে গেছেন তারা নদী তীরবর্তী আশপাশে যেসব দোকানপাট রয়েছে সেখান থেকেও কিন্তু তারা মালামাল ছড়িয়ে নিচ্ছে এছাড়া এই যে টানা বৃষ্টিতে কিন্তু বিভিন্ন জায়গায় জলাবদ্ধতা দেখা দিয়েছে এতে করে ভোগান্তি বেড়েছে মানুষের সব মিলিয়ে একদিকে বন্যার সংখ্যা অন্যদিকে টানা বৃষ্টিতে কিন্তু গুরুত্বপূর্ণ অনেক সড়কেও কিন্তু জলাবদ্ধতা দেখা দিয়েছে এতে ভোগান্তি বাড়ছে মানুষের সব মিলিয়ে বন্যার একটি সংখ্যা করছে এবং পানি উন্নয়ন বোর্ড বলছে যে অবস্থার উন্নয়ন না হলে কিন্তু এই জি অনেক ধন্যবাদ শুভ ঘোষ আমাদের সহকর্মী ছিলেন মেঘনার পাড় থেকে খামেরা তো দাগ হয় কিভাবে ভাবে এই যে ভাবি হয়ে যাবে হয়ে যাবে নিন চাকা সুপার